ভ্যানিলা বিশ্বের দ্বিতীয় অর্থকরী ফসল, এই ভ্যানিলা যা এখন বাংলাদেশেও চাষবাস শুরু হচ্ছে। শুধুমাত্র 200 জায়গার উপরে এই বাগানটি অবস্থিত পরীক্ষামূলক, যে বাংলাদেশে চাষ করা সম্ভব কিনা ভ্যানিলা, এই কারণে পরীক্ষামূলকভাবে এই 200 জায়গার উপরে এই প্ল্যান্টটি করা। চাষি সফল, এখন তিনি বৃহৎ আকারে এই ভ্যানিলা চাষের দিকে যাচ্ছেন। এই যে ভ্যানিলা বিন, তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশেও ভ্যানিলা চাষ সম্ভব। আমরা আজ এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার নতুন গ্রাম এলাকায়। এটি নজরুল ভাইয়ের একটা পরীক্ষামূলক প্ল্যান্ট বা ভ্যানিলা প্ল্যান্ট। তিনি সফল এই ভ্যানিলা, এখন তিনি বৃহৎ আকারে আর কি করতে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানেও কিছু বিন, ভ্যানিলার ফল। অতিরিক্ত তাপের কারণে এই যে এই নেট দিয়ে রাখা, যাতে সরাসরি রোদটা ভ্যানিলার প্ল্যান্টে না লাগে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে ভ্যানিলার এই ডুগাগুলো কী পরিমাণে মোটা, কী পরিমাণে স্বাস্থ্যবান ডুগা আর কি। তাছাড়াও তিনি বৃহৎ আকারে চাষবাসের জন্য চারা আউটসোর্সিংয়ের জন্য কাজ করছেন।